বলো, ভাইকে বলো। হ্যাপি টু ইউ, তা হ্যাপি বার্থডে আগে বলতে হবে তো, তারপর তো টু ইউ হবে। হ্যাপি বার্থডে বলো। হ্যাপি টু ইউ, হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে বলো, বলো হ্যাপি বার্থডে। হ্যাঁ আবার বলো, বলো হ্যাপি বার্থডে। ভাইকে জড়িয়ে ধরে বলো হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেজ ইন শর্ট। অনেক দিন পরে আবার ইউএসএ থেকে ডেইলি ব্লগ করছি। ইন্ডিয়া থেকে ফিরেছি প্রায় ছদিন হতে চললো, ছ থেকে সাত দিন। তো এখনও রেসটা কাটিয়ে উঠতে পারিনি, প্রচণ্ড পরিমাণে জেট ল্যাগ চলছে বাড়ির সকলের। মানে বাচ্চাগুলো তো মানে সারাদিন প্রায় ঘুমিয়েই আছে বলতে গেলে, কখন ঘুমোচ্ছে কখন উঠছে মানে কোনো ঠিক ঠিকানা নেই। আর ঘুমোচ্ছে যখন পুরো অঘরে ঘুমোচ্ছে, কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না, এতটাই ওরা যে ক্লান্ত আর কি, শারীরিক দিক থেকে বলো বা জেট ল্যাগের জন্য বলো। তো সেটাই আজকে আমাদের ছোট্ট পুকানের, মানে তোজোর ওয়ান ইয়ার হয়ে গেল, মানে আজকে ওয়ান ইয়ারের বার্থডে ওর। বাট আমরা এতটাই ক্লান্ত পরিশ্রান্ত বলতে পারো ইন্ডিয়া ট্রিপ করে এসে, যে বার্থডে নিয়ে সেরকম বড় কোনো প্ল্যান আমাদের নেই এবছর। বাড়িতেই একটা ছোট্ট ঘরোয়া করে কেক কেটে ওর বার্থডেটা সেলিব্রেট করবো এবছর। আর অনুষ্ঠান করার মতন মানে শরীরের জোর আমাদের নেই, তো ওটা পেন্ডিং থাক, দেখা যাক নেক্সট ইয়ার বা অন্য কোনো সময় আবার যদি করা যায়। তো এবছর পুকানের বার্থডেটা ওইভাবেই হবে। অ্যানার যেরকম ওয়ান ইয়ারের বার্থডে একদম গ্র্যান্ডভাবে সেলিব্রেশন আমরা করেছিলাম, সেটা এবারে আর সম্ভব হচ্ছে না। বাট ঠিক আছে, যেটাই হোক, বাচ্চা মানুষ তো অতটা অনুষ্ঠান বোঝে না, ওদের কাছে আনন্দ পাওয়াটাই সব। মা বাবার কাছে থাকলে, দিদি কাছে থাকলে, একটা কেক কাটলেই ও খুশি হবে আমি জানি। ব্যাস এটাকুই। আর হচ্ছে সন্ধ্যাবেলা অরতন আসবে অফিস থেকে ফেরার সময় কেক নিয়ে, আপাতত অফিস যাবে, সন্ধ্যাবেলা ফেরার সময় কেক নিয়ে ফিরবে। আর এর মাঝখানে একদিন গিয়ে সাথীদের বাড়ি থেকে গাছগুলোকে ফেরত নিয়ে এসেছিলাম, তোমাদেরকে দেখাই দাঁড়াও যে গাছগুলো এখান থেকে যাওয়ার সময় সাথীদের বাড়িতে দিয়েছিলাম, কারণ আমরা থাকবো না জল টল দেওয়ার জন্য, সেগুলো নিয়ে চলে এসেছি। আর হচ্ছে আরও একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করছি এই ভিডিওর তরফ থেকেই, সেটা হলো যে ইন্ডিয়াতে থাকার সময় মানে লাস্ট দিনকে, আমাদের যেদিনকে টিকিট তার আগের দিনকে, যেদিনকে ওরা গিয়ে ন্যাড়া হলো, সেই ন্যাড়া হওয়ার দিনকে সকালবেলা আমরা একটু ফটোশ্যুট করেছিলাম তোজোর। সেদিনকে আমরা এই ওয়ান ইয়ার বার্থডের যে কেক স্ম্যাশিংয়ের ফটোশ্যুটটা হয়, সেটা ওখানে একটা ফটোগ্রাফারের থেকে করেছিলাম, কেওএস স্টুডিও থেকে, কৌস্তবের থেকে। তার কারণ হচ্ছে আমরা জানতাম যে ফিরে আসার পরে আমাদের আর এনার্জি থাকবে না যে ওকে নিয়ে ফটোশ্যুট করার মতন, আর তাছাড়া ওরও শরীর হয়তো দেবে না। তো সেই কারণে এগুলো ভেবেই আমরা আগে থেকে একটা ফটোশ্যুট করে নিয়েছিলাম, আগে থেকে মানে এক সপ্তাহ আগে একটা ফটোশ্যুট করে নিয়েছিলাম। তো যেদিনকে সকালবেলা ফটোশ্যুটটা করেছি, সেদিনকে রাত্রিবেলায় ওদেরকে ন্যাড়া করি, মানে যখন ফটোশ্যুট করেছিল তখন চুল ছিল, আর এখনো চুল নেই। তো ব্যাপারটা এটাই। তো তোমাদের সাথে এই ভিডিওতে আমি সেই ফটোশ্যুটের কিছু ভিডিও, কিছু ফটোজ শেয়ার করে নিচ্ছি, দেখো তোমাদের কেমন লাগে। তার আগে চলো তোমাদের গাছগুলো দেখাই। এই যে দেখো, এই গাছটা দিয়ে দিয়েছিলাম সাজেদির কাছে, এই গাছটা দিয়ে দিয়েছিলাম, তো ভালোভাবেই সুন্দর করে আছে। এইটা দিয়ে দিয়েছিলাম, এটা দিইনি, এটা এটা তো জলের মধ্যেই রাখতে হয়, তো এটা এখানেই ছিল। আর এই গাছটা আমি দিতে ভুলে গেছিলাম, তো দিতে ভুলে যাওয়ার জন্য দেখো কি অবস্থা, এখানে ঘরে রেখে চলে গেছিলাম, তো সব পাতা ঝরে গেছে, এই কয়েকটা মাত্র আছে, সব শুকিয়ে গেছে। এটাকে আবার যত্ন করতে হবে যাতে ভালো করে সুন্দর করে গাছটা আবার এ হয়। তো এত আফসোস লাগছে যে সবকিছু দিলাম, এই গাছটা দিতে ভুলে গেলাম। দিস ইজ দ্য কেক ফর স্ম্যাশিং, কিন্তু কেকটা এতটাই সুন্দর দেখতে যে আমারই মন চাইছিল এটা স্ম্যাশ করা হোক। এই কেকটা অর্ডার দেওয়া হয়েছিল দ্য হাউস অফ টিন্টুর থেকে। আর এদিকে দেখো, এটা হলো আমাদের বিহাইন্ড দ্য সিনের গল্প, যে তো কিছুতেই কেকটা স্ম্যাশ করবে না, চারপাশ দিয়ে ঘুরে ঘুরে চলে যাচ্ছিল ফার্স্টে, যে কত করে আমরা ওকে বোঝাচ্ছিলাম যে যা কেকটাতে গিয়ে একটু থাবা মার, সে কিছুতেই তো করে উঠতে পারছিল না। আর এদিকে অ্যানা সেটা করার জন্য তো মুখে উঠেছিল, অ্যানাকে সেই চেপে আমরা ধরে কোলে নিয়ে ঘুরছিলাম, আর অ্যানা চিৎকার করে যাচ্ছিল কাজটা করার
করার জন্য, কিন্তু যার করার কথা সে কিছুতেই কাজটা করছিল না। তো যাই হোক, এইভাবেই আমাদের ফটোশুট কোন রকমে কমপ্লিট করা হয়েছে, তোমরা দেখতে থাকো। ফাইনালি এইভাবেই হয়ে গেল আমাদের আজকের ফটোশুট কমপ্লিট। এবার তোমরা দেখে নাও এই ফটোশুটের আউটকামটা কি এসছে, কত সুন্দর এসছে ফটোসগুলো। এবার তোমাদের সাথে সেগুলো শেয়ার করে নিচ্ছি। বাজে এখন 5:45, পুকু উঠে পড়েছে, এখানে বসে আছে। পুকান এখনও ঘুমোচ্ছে আর ঘরটা ঠিক এই অবস্থা করে রেখেছে ওরা শুতে যাওয়ার আগে সকালে। তো আমাকে এখন এই পুরো জিনিসটা ক্লিন করতে হবে, তারপরে এখানে ডেকোরেশন করতে হবে। তো ততক্ষণে রতন এসেও যাবে অফিস থেকে, তারপর কেক কাটা হবে। বাজে এখন 7:10, আমাদের ডেকোরেশন প্রায় শেষের দিকে, রতন এসে গেছে অফিস থেকে। ফাইনালি অল ডান, ডেকোরেশন কমপ্লিট, তোজো উঠে পড়েছে, ওকে রেডি করে দিয়েছি। এবার জাস্ট কেকটা কাটার অপেক্ষা। তোজো, কেক কাটা হবে না মামা? আজকে কি কি হবে এখন? টাটা, হ্যাপি বার্থডে টু ইউ, বাই। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে তোজো, হ্যাপি বার্থডে টু ইউ, আচ্ছা বাবাকে খাইয়ে দাও, বাবাকে দাও, বাবাকে দাও, ভাইকে আর একবার ট্রাই করো তো মাম্মা। আচ্ছা ভাইকে আর একবার ট্রাই করো মাম্মা। হ্যাপি
কেক কাটিং হয়ে গেছে, এখন আমরা সবাই কেক খাচ্ছি। তোজো একদম ইন্টারেস্টেড না কেক খেতে, কারণ এইমাত্র ঘুম থেকে উঠেই খাবার খেয়েছে। A few moments later. এর ভিডিওতে তোমরা অনেকেই জিজ্ঞেস করেছিলে যে ফ্লাইটে ওদের শোয়ানোর জন্য আমি কি ইউজ করেছিলাম বেডটাতে, তো এই যে এইটা আমি ইউজ করেছিলাম। এই যে দেখো, দুটো সিটের মধ্যে এটাকে পুরো লম্বা করে পেতে দিয়েছিলাম, তাতে কি হয়েছিল ওরা শুয়ে পড়েছিল। দাঁড়াও, এটার ছবিটা তোমাকে দেখালে বুঝতে পারবে। এই যে ছবিটা দেখো, যে দুটো সিটের মধ্যে এই সিট থেকে নেক্সট সিট পর্যন্ত যে জায়গাটা, ওই স্পেসটাতে এটা পুরোটা এরমভাবে পেতে দিতে হয়, তাতে কি হয় বেবিটা এরমভাবে লম্বা হয়ে এটাতে শুয়ে পড়তে পারে। তো আমি একটা তো এটা ইউজ করেছিলাম, আর একটা হাতের সামনে এখন পাচ্ছি না, আর একটা কি ইউজ করেছিলাম সেটা তোমাদের আমি স্ক্রিনে ছবি দিয়ে দিচ্ছি। তো এই দুটোই আমি ফ্লাইটে নিয়ে গেছিলাম, ইউজ করেছিলাম, এবং আমার বাচ্চারা সুন্দর এটাতে কমফোর্টেবল ভাবে শুয়ে শুয়ে ঘুমিয়ে এসছে। আর একটা যেটা নিয়েছিলাম সেটা হলো এইটা, এটা এরভাবে বেলুনের মতন ফোলাতে হয়, পাম্প দিয়ে বা মুখে করেও ফোলানো যায়, আর এটা একদম ফ্লাইটের যে সিট তার সাইজেই থাকে। তো এটা যদি এরকমভাবে ফুলিয়ে সিটের মাঝখানটা রেখে দেওয়া হয়, সেখানে বেবিরা আরামসে লম্বা হয়ে শুয়েও পড়তে পারে, বা এরভাবে ফুটটাকে রেস্টও করাতে পারে। এই দেখো কত কমফোর্টেবল ভাবে দুজনে এরভাবে শুয়েছিল, এটা ফেরার দিনের আর এটা যাওয়ার দিনের। তো দুটো লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখছি। A few moments later. ছোট্ট তোজোর বার্থডে সেলিব্রেশন ডান, তো সেরকম ভাবে কিছুই করা যায়নি, বুঝতেই পারছো। এই ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না, তো আর কিছু সেরকম দেখারও নেই। সো ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর বেল আইকনটা ক্লিক করো ফার্দার নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, পেজটাকে অবশ্যই একটা শব্দ করে ফলো করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ভিডিও নিয়ে, টিল দেন সবাই ভালো থেকো, বাই বাই।